কেন জবাই করছি, এখানে মাংসগুলো খেয়ে ফেলছি। উপজাতিদের মধ্যে কুকি শ্রেণী যারা, তারা আমরা শুনি ওরা মাংস খায়, মাটি দিতে হয়, জানাজা পড়তে হয়, এটা তো কিছু পেল না আমার ছেলেটা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? এতদিন তো আমরা অনেক ধরনের ইনভেস্টিগেশন কেস আলোচনা করলাম, বেশিরভাগ কেসে কিন্তু আমরা বাইরের কেসগুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের ভিতরে ঘটে যাওয়া একটা চঞ্চল্যকর ঘটনা আলোচনা করবো। আমাকে হয়তো তারা মেরে ফেলবে, তোমরা আমাকে বাঁচাও। এটি বলার সাথে সাথে সিবলি সাদিকের মার কলটি কেটে যায়। সিবলি সাদিকের মা কিছু বলার সুযোগ পায়নি। আমি তখন চিৎকার করে এখানে বলছিলাম, বলতে তুমি কোথায়, কি হয়েছে তোমার? বলতেছে যে আমাকে ফার্ম থেকে 12টা বাজে নিয়ে গেছে, আম্মু পাহাড়তে একটা হাইসে তুলছে, 10-12 ঘন্টা গাড়ি চালাইছে, আমি জায়গা চিনি না, 27টা জন মানুষ ছিল, আমাদেরকে চিনি না। কীভাবে নিশ্চিত অন্য কেউ ফোন দিয়ে বলতে পারে না? না, ওইটা ঘন্টা বুঝতে পারবো না, আমার ছেলে তো 24 ঘন্টার মধ্যে অনেকবার আমার সাথে ফোন করে। এই কলটি আসার পর থেকে তাদের পরিবারের ভিতরে তোলপাড় সৃষ্টি হয়ে যায়, সবাই সিবলি সাদিককে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এই কলটির আগে কি হয়েছিল, চলুন আমরা শুরু থেকে শুরু করি। সিবলি সাদিক বাংলাদেশের চট্টগ্রাম জেলায় রাউজান উপজেলায় কদলপুর গ্রামে বসবাস করত। সে কদলপুর হাই স্কুল এবং কলেজের অধ্যয়নরত ছিল, তার স্বপ্ন অনেক বড় ছিল। তার দরিদ্র পরিবারটিকে সে সচল করার জন্য তার ভিতরে অনেক স্বপ্ন সে বুনছিল, কিন্তু পরিবারের দারিদ্রতার কারণে সে তার স্বপ্ন পূরণের অনেক বেশি বাধাগ্রস্ত হচ্ছিল, যার কারণে সে সিদ্ধান্ত নিল সে পড়ালেখার পাশাপাশি কাজ করবে এবং সে তার পড়ালেখার খরচটি সে নিজেই বহন করবে। তাই সে তার কদলপুর এরিয়াতে একটি পোল্ট্রি ফার্মে জব নেয় এবং সেখানে সে কাজ করা শুরু করে, এবং সেই কাজ থেকে যে স্যালারি আসে সেই স্যালারি দিয়ে তার স্বপ্ন পূরণে সে কাজ করে যাচ্ছিল। তার বয়স ছিল 19 বছর, কিন্তু বয়সের তুলনায় সে অনেক বেশি ইমানদার ছিল এবং সে তার কাজের প্রতি অনেক বেশি সৎ ছিল, যার কারণে সে পোল্ট্রি ফার্মের মালিক তার সততা দেখে তাকে ওয়ার্কার থেকে ম্যানেজারে প্রমোট করে দেয়। এতে করে সে ওখানে যারা কাজ করছিল আগে থেকেই তাদের উপরে উঠে যায়। সিবলি যেখানে কাজ করতো সে পোল্ট্রি ফার্মে জুম জনগোষ্ঠী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকজন লোকও কিন্তু কাজ করত এবং তাদের সাথে সিবলির কিন্তু ভালোই বন্ধুত্ব গড়ে উঠেছে। এই বন্ধুত্ব সুযোগ নিয়ে তারা কাজে অনেক ধরনের ফাঁকি দিত, কিন্তু সিবলি যেহেতু তার কাজের প্রতি অনেক বেশি সৎ ছিল তাই তার বন্ধুদেরকে তার বন্ধুত্বের সুযোগ দিতে দিত না। সে সবসময় তাদেরকে কাজের প্রতি মনোযোগী হওয়ার জন্য বলতো এবং তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দিত। যেহেতু সিবলু বয়সে সবার থেকে কম ছিল এবং অন্য যারা আছে তাদের বয়স সিবলুর তুলনায় অনেক বেশি ছিল, কারো 24 বা 30-এর মধ্যে ছিল, সেহেতু তারা তাদের বয়সের ছোট ছেলেদের কমান্ড তারা শুনতে খুশি ছিল না, যার কারণে তাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝগড়া হতো। কিন্তু একদিন সিবলু এবং উনচিং মারমা নামের একজন ওয়ার্কারের সাথে ভালোই খুব ঝগড়া লেগে যায় এবং এই ঝগড়ার ফলে ওখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরবর্তীতে পোল্ট্রিফার্মের মালিক তাদেরকে শান্ত করেন এবং বিষয়টিকে শিখায় দাওয়া চাপা দিয়ে যায়। এই ঘটনা হওয়ার প্রায় 2 মাস পার হয়ে যায়, কিন্তু উনচিং মারমার মধ্যে একটি প্রতিশোধের আগুন জ্বলছিল। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় সে সিবলুকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে, কেননা সিবলুর কারণে উনচিং মারমার অন্য ওয়ার্কারের কাছে ছোট হতে হয়েছে। 28 আগস্ট 2023 সেই দিনটি চলে আসে যেদিন উনচিং মারমা সিদ্ধান্ত নিয়েছে সিবলুকে এই দিনেই উচিত শিক্ষা দিবে। সে কয়েকজন বন্ধু বান্ধব সাথে এই বিষয়টা আলোচনা করে এবং সিবলুকে রাতের আধারে উঠিয়ে নিয়ে যায়। যখন সিবলু ঘুমাচ্ছিল পোল্ট্রি ফার্মে, তাকে সেখান থেকে ডেকে নিয়ে মাইক্রোবাসে জোর জবরদস্তিকে উঠিয়ে নিয়ে যায় এবং সেখান থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। যখন সিবলুকে উঠিয়ে নিয়েছিল তার মোবাইলটি তার কাছে ছিল এবং সে খুবই কৌশলে সে মোবাইলটিকে লুকিয়ে রেখেছে এবং সেই মোবাইল থেকে কিন্তু তার মাকে সে কল করে এবং তার অবস্থানের কথা জানিয়ে দেয়। তার মাকে সে কল করে সম্পূর্ণ বিষয় বলার আগেই কিন্তু কেটে যায়, কেননা সিবলু সাদিকের মোবাইলের কথা সেই অপহরণকারীরা জেনে গিয়েছে এবং তার থেকে সেই মোবাইলটি কেড়ে নিয়েছে। কিছুক্ষণ পরে সিবলু সাদিকের মা নাইদা আক্তারকে
সে অপহরণকারীরা আবার কল দেয় সেই শিবশদীকের মোবাইল থেকেই এবং তারা তার মার কাছে মুক্তিপণের দাবি করে এবং যে মুক্তিপণের অ্যামাউন্ট তারা বলেছে সেটি ছিল 15 লাখ টাকা। ছেলেকে যদি পেতে চাও তাহলে 15 লাখ টাকা লাগবে। আমি বলছি দেখো, আমি 15 লক্ষ টাকা করতে গিয়ে দেবো, আমি যদি অত বড় পয়সা হলে হয়তো তাহলে আমার ছেলে পারামো কাজ করতো না। আর আমি তো একটা পিক আপ চালাই, তোমরা তো অবশ্যই জানো যে কোন এখান থেকে নিয়ে গেছো, তাহলে অবশ্যই তোমরা জানো আমার কী আছে নাকি। তখন বিষয়টা মানে আমার বুকের মধ্যে তেমন জানি মানে ইয়া হয়ে গেছি, মানে এত টাকা আমি কোত্থেকে দেবো। শিবু সাদিকের পরিবার যে ধরনের পরিস্থিতি আছে তাদের জন্য 15 লাখ টাকা সোনার হরিণের মতো। এত টাকা তারা কখনোই সংগ্রহ করতে পারবে না বা দেওয়ার তাদের সামর্থ্য নেই। তারপরও অপহরণকারীরা তাদেরকে সময় দেয় 3 দিন এবং এই 3 দিনের ভিতরে তারা যাতে টাকা নিয়ে শিবু সাদিককে ছাড়িয়ে নিয়ে আসে। কিন্তু 3 দিন পার হয়ে গিয়েছে, কোনো ধরনের টাকা তারা জোগাড় করতে পারেনি। পরবর্তীতে অপহরণকারীরা আবার কল দেয় এবং তাদেরকে হুমকি ধামকি দিতে থাকে। শিবু সাদিকের বাবা তাদেরকে বলে যে তাদের পরিবারের অবস্থান খুবই নাজুক, তারা এত টাকা কখনোই সংগ্রহ করতে পারবে না, দয়া করে মুক্তিপণের অ্যামাউন্টটা কমিয়ে দিতে। যেহেতু শিবলুকে তাদের বন্ধুরাই কিডন্যাপ করেছে, সেহেতু শিবলুর পুরো পরিবার অবস্থান কিন্তু তারা খুব ভালোভাবেই কিন্তু অবগত রয়েছে, যার কারণে তারা 15 লাখ টাকা থেকে সরাসরি 2 লাখ টাকায় মুক্তিপণের টাকা নামিয়ে আনে এবং তাকে বলে যে বান্দরবনে সে 2 লাখ টাকা 4 সেপ্টেম্বর তাদের হাতে দিতে দেন, তাদের ছেলেকে তারা ছাড়বে। 2 লাখ টাকাও কিন্তু শিবু সাদিকের পরিবারের জন্য অনেক বেশি বড় ছিল, কারণ তাদের পরিবার এই 2 লাখ টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিল। তারপরও শিবু সাদিকের বাবা বা তার অন্যান্য পরিবারের মেম্বাররা ধারে ধারে গিয়ে টাকাটি সংগ্রহ করে এবং 4 সেপ্টেম্বর 2023 বান্দরবনে শিবু সাদিকের বাবা চলে যায়। শিবু সাদিকের বাবা যখন বান্দরবনে যায় সেখানে 2টি ছেলে আসে এবং তার থেকে 2 লাখ টাকা নিয়ে যায়। যখন তারা চলে যাচ্ছিল তখন শিবু সাদিকের বাবা তাদেরকে জিজ্ঞেস করছিল যে আমার ছেলে কোথায়। তখন তারা বলে যে আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আপনি যাওয়ার আগেই দেখবেন আপনার ছেলে বাড়ি পৌঁছে গিয়েছে। শিবু সাদিকের বাবা স্মরণ মনেই তাদের কথা বিলিভ করে নেয় এবং সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং এটি আশা করছে যে সে হয়তো তার ছেলেকে এখনই দেখতে পাবে। কিন্তু যখন সে বাড়িতে আসে তার খুশি সম্পূর্ণ অশ্রুতে রূপান্তরিত হয়, কেননা তার ছেলে এখনও পর্যন্ত বাড়িতে আসেনি। তার হয়তো চিন্তা করেছে যে তাদের ছেলে হয়তো ছাড়া পাবে আজ না হয় কাল। এভাবে করে আরো 3 দিন তারা কাটিয়ে দেন। 7 সেপ্টেম্বর 2023 4 তারিখে তারা টাকা দিয়েছিল, কিন্তু 7 তারিখে তাদের ছেলে আসেনি। তারা ভয় পেয়েছে এবং তারা পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতদিন তারা পুলিশের কাছে যায়নি, কেননা অপহরণকারীরা তাদেরকে ভয় দেখিয়েছিল যে যদি পুলিশকে তারা এই ঘটনাটি জানায় তাহলে কিন্তু তাদের ছেলেকে মেরে ফেলা হবে, যে ভয়ে তারা পুলিশের কাছে যায়নি। কিন্তু শেষমেশ তারা আর উপায় না পেয়ে তারা পুলিশের কাছে যায় রাউজান পুলিশ স্টেশন। যেহেতু শিবলু ছিল খুবই সহজ সরল, তার সাথে কারো কোনো শত্রুতা ছিল না, কিন্তু ওই যে একটি ঘটনা ঘটে গিয়েছে পোলট্রি ফার্মে, সেই ঘটনার সূত্র ধরে শিবলুর মা থানায় ওই 4 জন নামে কেস করে। যে 4 জন নামে তারা কেস করে সে 4 জন হচ্ছে উমং চিং মারমা, রুচিং মাং মারমা, আমতুং মিং মারমা, উকিয়াথা উই মারমা এবং আরো অজ্ঞাত 2 জনের নামে সে মামলা করে। পুলিশ এদেরকে সাসপেক্ট করে মামলাটি নিয়ে নেয় এবং তাদের ইনভেস্টিগেশন শুরু করে। লাস্টবার যেহেতু শিবলুকে সেই পোলট্রি ফার্মে দেখা গিয়েছে, সেহেতু তারা সেখান থেকে তাদের ইনভেস্টিগেশন শুরু করে এবং ওখানে গিয়ে তারা কিছু চাঞ্চল্যকর ঘটনা খুঁজে পায়। যে 4 জনের নামে শিবলুর মা মামলা করেছিল সে 4 জন কিন্তু 28 তারিখের পর থেকে গায়েব হয়ে গিয়েছে। সুতরাং পুলিশ এই 4 জনকে টার্গেট করে তাদের ইনভেস্টিগেশন চালিয়ে যায়। পরবর্তীতে তারা 4 জনের ভিতর 3 জনকে তারা ধরতে পারে। কুমিং চিং মারমা, ফুচুং চিং মুং মারমা এবং উকিয়াথি মারমাকেই কিন্তু তারা ধরতে পারে। মেন সাসপেক্ট উমং চিং মারমাকেই তারা ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার পরে চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। সম্পূর্ণ বিষয়টি তুলে ধরে যে কিভাবে তারা শিবলুকে কিডন্যাপ করেছে এবং তার সাথে শেষ পর্যন্ত কি হয়েছে। উমং চিং মারমা জানায় 28 সেপ্টেম্বর সিদ্ধান্ত নেয় যে শিবলুকে তারা উঠিয়ে নিবে এবং তাদের প্ল্যান ছিল শিবলুকে তারা উঠিয়ে নিবে, তাকে অত্যাচার করবে বা তাকে মারবে, এরপরে তার পরিবার থেকে কিছু টাকা মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দিবে। যে চিন্তায় সেই কাজ, তারা একটি গাড়ির ব্যবস্থা করে এবং আরো কয়েকজন মিলে তারা চলে যায় সেই পোলট্রি ফার্মে। সর্বপ্রথম উমং চিং মারমা গিয়ে শিবলুকে ঘুম থেকে উঠিয়ে নেয় এবং তাকে একটি কাজের কথা বলে তাকে বের করে নিয়ে আসে ঘর থেকে এবং তাকে ঘর থেকে নিয়ে এসে আর কয়েকজন মিলে তাকে জোর জবরদস্তি করে মাইক্রোবাসে উঠিয়ে তাকে বান্দরবনে শিফট করে এবং সেখানে শিফট করে তারা দেখতে পায় যে শিবলু মোবাইল ইউজ করে তার মাকে কিছু একটা বলছে,
যার কারণে তারা ক্ষিপ্ত হয়ে তার থেকে মোবাইলটি নেয় এবং সে তারা শিবলী মাকে কল করে এবং মুক্তিপণের দাবি করে। পরবর্তীতে তারা সেই মুক্তিপণের টাকাটি কমিয়ে 2 লাখ টাকা করেছে, এই ঘটনাটিও কিন্তু তারা উল্লেখ করেছে। পুলিশ তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা তো তোমাদের টাকাটা পেয়ে গিয়েছে, কিন্তু তোমরা কেন শিবলুকে ছেড়ে দাওনি? তখন কিন্তু উমং চিংমারবা আরো ভয়ঙ্কর তথ্য প্রকাশ করে। তারা জানায় যে শিবলুকে যে তারা কিডন্যাপ করেছিল সম্পূর্ণ বিষয়টি কিন্তু শিবলু জেনে গিয়েছে। যদি শিবলুকে তারা ছেড়ে দেয় তাহলে শিবলু তাদেরকে পুলিশে ধরিয়ে দিতে পারে, এই ভয়ে কিন্তু শিবলুকে তারা মেরে ফেলেছে এবং রাওজানের একটি উঁচু পাহাড়ে তাকে ফেলে দিয়ে এসেছে। পুলিশ উমং চিংমারবাকে নিয়ে সেই পাহাড়ে যায় এবং একটি কঙ্কাল দেখতে পায়। পুলিশ হতবাক হয়ে গিয়েছে যে এখানে কিভাবে কঙ্কাল এসেছে, কারণ তথ্য অনুযায়ী তাকে যেদিন মারা হয়েছিল সেদিন থেকে যেদিন লাশ পেয়েছে সেদিনের মধ্যে এভাবে একটি লাশ কঙ্কাল হয়ে যাবে এটি আসলে তাদের কাছে বোধগম্য হচ্ছে না। এ থেকে একটি নিউজ চারদিকে ছড়িয়ে পড়ে যে উমং চিংমারবারা শিবলুকে মেরে তার মাংসটিকে পাকিয়ে তারা খেয়ে ফেলেন, যেটাকে বলে নর খাবার। এই বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে। পুলিশ সেই কঙ্কালটিকে নিয়ে এবং উমং চিংমারবাকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা দিয়েছিল, কিন্তু পথিমধ্যেই জনগণ তাদেরকে আটকায় এবং উমং চিংমারবাকে পুলিশ থেকে কেড়ে নিয়ে তাকে এত মারা মারে সেখানেই দম ত্যাগ করে। জনগণ শিবলুর বিচার সেখানেই করে দিয়েছে। পরবর্তীতে পুলিশ পুরো ভিড়টিকে সামাল দেওয়ার জন্য টিয়ার গ্যাস এবং ফাঁকা গুলি ছড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে 3 জন ধরা পড়েছিল তার ভিতরে বাকি 2 জন এখনো জেলখানায় আছে এবং তাদের বিচার এখনো প্রক্রিয়াধীন। তাদের কি বিচার হবে আসলে জানি না, কিন্তু ছোট্ট একটি বিষয় থেকে এত একটি ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে দিয়েছে এবং শিবলুর পরিবার থেকে যে জিনিসটা তারা কেড়ে নিয়েছে সেই জিনিসটি কোনো কিছু দিয়ে আসলে পূরণ করা যাবে না। এ ছিল আমাদের আজকে তথ্যচিত্র। মহস্টার আসলে গল্পতেই নয়, বাস্তবে আমাদের চারপাশে ঘুরছে। মানুষ রূপে সে মহস্টারগুলোকে আমরা হয়তো চিনি না। আমাদের উচিত এই ধরনের মহস্টারগুলোকে আইডেন্টিফাই করা এবং তাদের থেকে সতর্কতা বজায় রাখা। যদি আমাদের এই তথ্যচিত্রগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানিয়ে দিন যে আপনাদের কোন কোন বিষয়গুলো ভালো লাগে বা আমাদের কোন বিষয়টি আপনাদের খারাপ লাগে, তাহলে আমরা সেই অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের পথ অতিক্রম করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।